দিনের বেলাতেই গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। আগরতলায় চুরির ঘটনা ঘটেই চলেছে, এবার হাসপাতাল চত্বরে চুরি করতে গিয়ে ধৃত এক। ঘটনা বুধবার ক্যান্সার হাসপাতাল চত্বরে। অভিযোগ, বুধবার রোগী নিয়ে আসা একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করছিল যুবকটি, তখনই তাকে পাকড়াও করা হয়। এর আগেও ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ রয়েছে। এদিন স্থানীয়রা তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের নাম আলম মিয়া, বাড়ি শ্যামলী বাজার এলাকায়। ঘটনা হয়েছে, হ্যাঁ, লন্ডিতে কাপড় নিয়ে আসছে, কাপড় নিয়ে আয়া কাপড় দিতেই যায়, সিসিটিভির মধ্যে ধরা পড়ছে যে হ্যাঁ ওইখানে রুমের মধ্যে দেওয়া যারা কাজ করে এখানে, তারা থেকে ব্যাগের থেকে টাকাটা নিয়ে চুরি করছে। টাকা আসিল কত, 5,000 না, 5,000 টাকা আসছিল। তো নিয়ে যাওয়ার পরে হ্যাঁ কী করছে, আজকে আবার ক্যান্সারে, সেম ক্যান্সারে একটা ইকো গাড়ি পেশেন্ট পার্টি আসলো, ওইখান থেকে সিএনজি যে মুখটা থাকে মুখটা চুরি করলো, চুরি করে পেশেন্ট পার্টির কাছে আবার বিক্রি করতে যাইতেছে। রিপোর্ট, চ্যানেল 3 রাও।